ছুইলে তোরে ঝাটকা লাগে ও পোলা তুই হেবি করা স্বপ্নে দেখি মারি সুখি তুই যে খুব নজর করা কি যে করি উইরা মরি তোর প্রেমে পড়ছি ধরা। কিন্তু এই গানটা যে হিট করবে বা এত মানুষের মুখে মুখে থাকবে, এত টিকটক হয়েছে এটাতে, আমরা নিজেরাই সারপ্রাইজড। আয়েশা মৌসুমি মেকআপ সুন্দরীর সিঙ্গার, তো এইটা যোগ হয়েছে অলরেডি। কিছু কিছু গান আস্তে আস্তে মানুষের সাথে আমাকে একটা কানেক্ট করেছে। একক ক্যারিয়ার যেটা সব শিল্পীদেরই একটা আইকনিক জায়গা থাকে, সেখানে গিয়ে কোন কাজটা মনে হলো যে না মাইল ফলকের মতো লাইফে অ্যাড হয়ে গেল সেটা যদি বলতে চাই তাহলে এক নম্বরে আমাকে মেকআপ সুন্দরী বলতে হবে। রিসেন্ট কাজ, রিসেন্ট ও না, এটা 2021-এ আমি রিলিজ করেছিলাম। বাট আমরা খুব দেখছি যে এক দুই বছর ফ্রেশ, এখনো ট্রেন্ডিং এ, এখনো মানুষ এটাকে ভালোবাসে, পছন্দ করে। আর এর আগেও আমার নাটকেও বেশ কিছু গান আমার অলরেডি অনেক ভাইরাল হচ্ছিল, তার মধ্যে এক্সচেঞ্জ নাটকে আমার একটা গান ছিল দিল ডান্স মারে, তারপর জাস্ট ফ্রেন্ড নাটকে একটা খুব মজার একটা পার্ট ছিল, ওটাও অনেক ভাইরাল হয়েছে। তো এভাবে আমি আসলে একটু একটু করে পথ চলছি, এখনও আমি মাইলফলক বা আমি অনেক অ্যাচিভ করে ফেলেছি আমি এরকম কিছুই বলতে পারি না, তবে কিছু কিছু গান আস্তে আস্তে মানুষের সাথে আমাকে একটা কানেক্ট করেছে, যেটা কিনা মানে মানুষের ফিডব্যাক ভালোবাসা পাওয়া আছে না, যে এই গানটা খুবই ভালো লাগছে, মানুষ জানে যে হ্যাঁ আয়েশা মৌসুমি মেকআপ সুন্দরীর সিঙ্গার, তো এইটা যোগ হয়েছে অলরেডি। এটা থাকে না যে বিভিন্ন শোতে গেলেও একটা রিকোয়েস্ট আসে, আর যখন নিজের গান রিকোয়েস্ট আসে আর যখন নিজের গান গাই সবাই আমার গান আমার সাথে গাচ্ছে, ওইটার ফিলিংসটাই আসলে অন্যরকম। আর এই স্বপ্নটাই আমি দেখেছি সবসময় যে আমার গান হবে, কারণ আমরা যাদের যারা আমাদের আইডল আমরা তো তাদের গান শিখে শিখে বড় হয়েছি, কিন্তু একসময় আমাদের গানও মানুষের মুখে মুখে থাকবে, আমরা যারা এই প্রজন্মের শিল্পী বা আমার গান স্পেশালি আমি খুবই মানে সেন্সিটিভ এবং আমি খুবই সিরিয়াস আমি আমার এই কাজ নিয়ে। আচ্ছা, আমরা গানের প্রসঙ্গে ছিলাম, তো দিল ডান্স মারে এই কাজটা কিভাবে আসলো আর এই কাজটা কিভাবে আসলে সফলতার মুখ পেল এটা একটু শুনতে চাই। এটা যে সফলতার মুখ পাবে ওইটা আমরা আসলে ভাবতেও পারিনি, এটা জাস্ট একটা র্যান্ডম কল ছিল। এমনিতে তো আমরা জিঙ্গলস করি, নাটকের কাজ করি, তো তেমনই মেহেদি হাসান লিমন, ও আমার ফ্রেন্ড, ও খুবই নামি একটা গীতিকার, খুবই ট্যালেন্টেড, খুবই হোপলেস ছিলাম। হঠাৎ যখন লিমন কল দিল আমি মানে খুবই হ্যাপি হয়ে গেলাম যে অনেকদিন পরে গান তো গাইতে পারবো একটা, সে যেখানেই হোক, স্টেজ হোক বা স্টুডিও হোক। তখন আমি আর দেরি না করে হ্যাঁ গাইতে পারবো, কখন গাই করতে হবে বলে আচ্ছা তুমি তোমার সুবিধা মতো তুমি তাহলে, যে এটার সুরকার নিরু ইয়াসিন হোসেন নিরু বললো যে ও তোমাকে কল দিবে তারপর তুমি ই করে নাও, তখন নিরু কল দিল। আমার আর ঘুম হয় না, এতদিন পরে একটা গান গাইতে পারবো, এই যে একটা এক্সাইটমেন্ট, এবং সেটা পুরোটাই মনে হয় গানের মধ্যে গিয়ে মানে ওটা, এই কারণে হয়তো মানুষ এত পছন্দ করেছে, কাজ অনেক আকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এই গানটা যে হিট করবে বা এত মানুষের মুখে মুখে থাকবে, এত টিকটক হয়েছে এটাতে, আমরা নিজেরাই সারপ্রাইজড। আমি গাইলাম, লিমন লিখলো, নিরু এটার সুর করলো, আর আলভি মিউজিক করলো, তো এই আমাদের প্রথম কাজ এই টিমের। তখন মানুষ খুব পছন্দ করলো গানটা। আমরা একটু গানটা শুনতে চাই। হ্যাঁ অবশ্যই। দেখা তোরে বুঝা গেছি তুই বারুদ ঝাজে ভরা, ছুইলে তোরে ঝাটকা লাগে ও পোলা তুই হেবি করা, স্বপ্নে দেখি মারি সুখী তুই যে খুব নজর করা, কি যে করি উইরা মরি তোর প্রেমে পড়ছি ধরা। দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ঝাজে ভরা, দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ঝাঁচে ভরা। আচ্ছা, গানটা যখন গাওয়া হয়ে গেল তখন থাকে না যে কম্পোজার লিরিসিস্ট তো অনেক কম থাকে না, নিজের একটা মতামত দেয়, তখন কি বলেছিল যে এটা হিট করতে পারে বা আমরা করি সবসময়ই করলাম নিরুর সাথে প্রথম কাজ।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।